গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আজকে শনিবার সকাল সকাল উঠে সব কাজ সেরে যাচ্ছি এখন বাজারে। আজকে যেহেতু শনিবার, জানেনি আপনারা, আমি কালীবাড়ি যাব, তার বাজার টাজার করবো আর টুকটাক কিছু জিনিস আনবো, যেমন ফল আলু এইসব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব। তো এখানে হিন্দুস্তান ভলেন্টিয়ার্সে প্যান্ডেল শুরু হয়ে গেছে, কি থিম হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না, বেশ সুন্দর কাজ চলছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি ব্রেকফাস্ট করব রুটি আর কলা, পাউরুটি। আমার খুব ভালো লাগে এটা খেতে, ওই জন্য রুটি হয়েছে, রুটি আলু ভেন্ডি ভাজা এসব হয়েছে, কিন্তু আমি খাবো এটা। আচ্ছা গোগলবাবু এই খাচ্ছে, বাবা দুটো নিয়ে এসেছিলো রুপা রুটি, ও বলো আমিও মার মতন টিফিন করি না, ঠিক আছে কর, সে এখন খাচ্ছে, আমিও খেয়ে দাদা। এরকম ভাবে শুয়ে শুয়ে কাউকে খেতে দেখেছেন? এই যে আমাদের গোগল, উনি কিন্তু শুয়ে শুয়ে খান, ওনার খাওয়ার কোনো ছিঁড়ি নেই। মা পুজো চলছে, যে তেল কাঁচাতে কাঁচাতেই অবস্থা খারাপ। তো আমাদের ঠাকুর ঘরে এখানে কয়েকটা তেলের প্যাকেট এনে রেখেছিলাম, দেখুন অবস্থা, ইঁদুর কেটে দিয়েছে, কেটে দিয়ে তেলের তেল সারা বাড়ি। ঠিক আছে আমি আসলাম তাহলে। তো রুটি টুটি খাওয়া কমপ্লিট, এখন যাই কলেজে, বাবাই গেছে একটু বাজারে, চলুন আবার ফিরে এসে দেখা। সকাল থেকে সেভাবে কিচ্ছু ভিডিও করিনি, করা নেবে তেলে মাথা খারাপ করে রেখেছে আমাকে। তেল বলতে ব্লিঙ্কিটে যে অর্ডার দিই, গ্রোসারি যে অর্ডার দেওয়া হয়, তো সেখানে আমি মোটামুটি চার পাঁচটা তেল একসঙ্গে অর্ডার দিয়ে দেওয়া হয়, রিফাইন্ড সর্ষে সবই। তো ওগুলো সব ঠাকুর ঘরে থাকে। এত ইঁদুরের অত্যাচার হয়েছে যে ইঁদুর তেল কেটে দিচ্ছে। কালকে সকাল থেকে একটা তেলের পেছনে ছিলাম, আজ কাল সন্ধ্যাবেলাতে দেখেছি আমি একটা তেলের প্যাকেট কেটে গেছে, মানে ফুটো হয়ে গেছে, তেল পড়েছে ওখানে থাকছে। হ্যাঁ আসছি। তো তেলটা পড়ে গিয়ে না, এবার সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, আমার করা হয়নি সকালবেলাতে, পুরো মাখামাখি অবস্থা ঠাকুরঘর। তো ওইসব গুছিয়ে টুচি সব ঠিকঠাক করে এখন আমাকে ঠাকুরঘর পরিষ্কার করা বাকি। মাকে বারণ করলাম, এই কারণেই করতো, মা করছিল, কিন্তু তেল তো যদি পা ফা মার্জেন্স পিছলে যায় তখন বিপদ হয়ে যাবে, ওই জন্য আমি করবো পরে আনা, এখন থাক সন্ধ্যাবেলা করবো, এখন করবো লাঞ্চ। গোগল আবার যাবে আমার কাছে, তার আগে তার টিভিটা বন্ধ করেছি, কখন থেকে টিভি দেখছে। আজকে সকাল থেকে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, বারবার কেন হচ্ছে জানি না, সেগুলো কাজকর্ম দেখতে পাচ্ছি না, চারিপাশে কী হচ্ছে কী জানি, মানে ব্রেনে দু তিনবার হয়ে গেলো লোডশেডিং হলো। ইনভার্টার রয়েছে যদিও, তাও তো লাঞ্চ হবে, দেখাই লাঞ্চে কী আছে। আজকে তো হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে লাঞ্চে আছে পুঁই শাক, আলু ঝিঙা পোস্ত, ঝিঙা দিয়ে ডাল, এখানে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এই আছে আজকের আমাদের নিরামিষ মেনু। তো চলো লাঞ্চটা সারি। মোবাইল দেখবো বললো বসলো, দেখছে আজকে একটু মোবাইল দেখার ইচ্ছা হয়েছে। ঠিক আছে দেখো, তুমি খাও, আমি রেডি হইনি।
সবাইকে গুড ইভিনিং। গাছে জল দিলাম, এখন একটু হাঁটাহাঁটি করি, তখন নিচে যাব। গুগল তো চলে এসছে অ্যাপাকাস থেকে, আর গুগলকে আনতে মানে দাদাভাইকে আনতে তার ভাইও গেছিলো, মানে দোদল। একটু হাঁটাহাঁটি করে নিচে যাই, তারপর চাটা খাবো, সঙ্গে থাকুন। কোথায় যাও? পুজো এখন দেবে মানিয়ে ভাই টুপি পড়াচ্ছে, দেখি তো। এই তো ভাই টুপি পড়াচ্ছে। কাজ হলো দেবে পুজোর আগে? ঠান্ডা বাঁচাচ্ছে ওপরে একটা জানলাম না, ধূপ করে বন্ধ হলো দেখি। কি করছিস গোগলু, কি করছিস? হ্যাঁ ও দুদলু ওই যে বসে আছে, ভয় পাচ্ছে মনে হয় ঝড়ের জন্য। আর গোগলু কি ভয় পাচ্ছে? ওই দরজাটা খুলে দাও তাহলে হাওয়া আসবে। হঠাৎ করে পাগল করে বৃষ্টি নেমে গেছে, আকাশ লাল হয়ে গেছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং সাথে বৃষ্টি। বা বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের রাস্তার লাইট কেটে গেছে, সেই কারণে অন্ধকার। জানি না কতটা বুঝতে পারছেন, হয়তো আওয়াজও পাচ্ছেন। আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, বেশ মারাত্মক বৃষ্টি হচ্ছে, বেশ হঠাৎ করে। ওই যে আকাশ দেখা যাচ্ছে, এখনো লাল হয়ে আছে। বাপরে বাপ, ওই যে লাইটিং হচ্ছে। কি গো ভাত বসিয়ে দিয়েছো? তো বলতাম খিচুড়িটা বসাতে। মেঘ ডাকছে, ভালো বৃষ্টি হচ্ছে, জল সবে ফুটছে। ও হ্যাঁ, তুমি তো আলু সিদ্ধ করে ফেলেছো। আলু সিদ্ধ ছুলে ইয়ে করে দিয়েছি। ও আর কি করা যাবে, একদম। এই দেখো দুপুরে নামছেন, আমাকে বলছে কি আমি কি করে করি বলো। ওই যাও ওই ঘরে গিয়ে খেলো, যে মেঘ ডাকছে কিন্তু বাবা। ওই জন্যই তো নামছে। আরে কি ব্যাপার, আজকে মা খাইয়ে দিচ্ছে? যারা এখনো পড়েননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, গুড নাইট।